হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সকাল সকাল দেখো চলে এসেছি আজকেও ছাদে, আর আজকের ভিডিওটাও ছাদ থেকেই শ্যুট করব। তো আমি জামা কাপড় নিয়ে সকাল সকাল, এখন বাজে গিয়ে 7:30, ছাদে চলে এসেছি। আর এখন ছাদের পরিবেশটা খুবই সুন্দর, মানে কি বলবো, বলে বোঝানোর মতো নয়। তো ভাবলাম তাহলে ছাদেই আজকের ভিডিওটা আমি শ্যুট করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে নিশ্চয়ই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা নিশ্চয়ই মানে পাম্পে জল পড়ছে, তো আওয়াজটা হয়তো একটু কম শুনতে পাবে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করবো, ঠিক আছে, হ্যান্ড ক্লথ ওয়াশিং বেশি স্টাইলে। তো আমি কী করে কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, একটা ছোট্ট ভিডিও হবে। তো আশা করি তোমার সকালে সাথে থাকবে আর ভিডিওটি দেখতে থাকবে। চলো। তো বন্ধুরা, আমি কোনো রকম ওয়াশিং মেশিন ছাড়াই কি করে হাতে জামা কাপড় ক্লিনিং করি, ওয়াশিং করি, তো সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো আমি সকাল সকাল চলে এসেছি ছাদে, আর এখন ছেলে ঘুমোচ্ছে ঘরে, তো ভাবলাম আগে কেচেই নিই, আর একটু পরে মানে প্রচণ্ড রোদ উঠে যাবে, আর রোদ উঠলে মানে ভিডিওটাও ভালো আসে না, ছবিটা ঝাপসা হয়ে যায়, আর মানে মাথাও ধরে যায় রোদ্রে, কি বলবো। তো চলো, আমি আগে জামাকাপড়গুলো সব ভিজিয়ে নিচ্ছি। তো দেখো, সাদা জামাগুলো আগে ভিজিয়ে নিচ্ছি। তো আজকে আমার জামাকাপড় বিশেষ কিছু নেই, শুধু ছেলের আছে, আর বাবার আছে, আর আমার শাশুড়ি মায়ের আছে। তো আমি সবগুলো আগে ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। আজকে আর বেশিক্ষণ রাখবো না, 10-15 মিনিট রাখবো, কারণ আজকে সব জামাকাপড়গুলোই পরিষ্কার, কিন্তু যেহেতু আবার অফিস চলে যাবে, তাই জামাকাপড়গুলো আগে ধুয়ে নিতে হচ্ছে সপ্তাহ শেষে। তো চলো, ভিজানো হয়ে গেছে, আর বাকি যে কটা রয়েছে সেগুলোটা আমি এই বালতিতে ভিজিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি ঠিক 15 মিনিট পর। তো এখন আমি জামাকাপড়গুলো আগে ওয়াশিং করে নেবো, কেননা এরপরে আবার খুব মানে ছাদে রোদ উঠে যাবে, আর রোদ উঠে গেলে খুব কষ্ট হয়। তো আমি চলো চটপট আগে কেচে নিচ্ছি, আর সাদা জামাগুলো আমি আলাদা করে ভিজিয়েছি, তো আলাদা করেই কাচবো, তার জন্য ব্রাশও নিয়ে নিয়েছি। মানে কলারে তো প্রচুর মানে নোংরা পড়ে যায়, তো সেজন্য একটু ব্রাশ দিয়ে ঘষতে হয়, আর এখন যেহেতু গরমের দিন এখন আরও বেশি বেশি করে পড়ে। তো আমি কেচে দেখো একবারে মানে জমিয়ে রাখছি না, একবারে চিপে তুলে রাখছি, যেহেতু পরিষ্কার জামা কাপড়, তো এই জলের মধ্যে আমার হয়ে যাচ্ছে, আমার বারবার জলটাও চেঞ্জ করতে হচ্ছে না। এবার আমি প্যানটা কেচে নেবো, আর প্যানটা কাচতে না সত্যি একটু কষ্ট হয়, মানে যত কাচবো তত ফেনা বেরিয়ে যায় আর ওটাকে মানে ধরতেও কষ্ট হয়। তো দেখো, আমি পুরো হাঁপিয়ে গেছি, আর তোমাদেরকে তো আমি পুরো ভিডিওটা ডিটেলসে দেখাচ্ছি না, কারণ ডিটেলসে দেখালে অনেকটাই বড় হয়ে যাবে, আর এত বড় ভিডিও বানাতে চাইছি না। তো তোমাদেরকে আমি একটু শর্টের উপর দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই 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 দেখো। তো চলো, আমার আর বেশি কিছু নেই, আর অল্প একটু বাকি আছে, আর বাকি যেগুলো এটা হলো গামছা, তো বাকি যেগুলো আমি সেগুলো চিপে নিচ্ছি। এরপর আমার এখন অনেক কাজ রয়েছে, তো আমি এরপর নিচে যাবো, রান্না করবো, আর ছেলে তো এখন ঘুমোচ্ছে বললাম, তো ছেলে ঘুমানোতে আমার একটু সুবিধে হচ্ছে কাজ করতে, আর তা না হলে ও সমানে এসে এখানে জল ঘাটতো। তো দেখতে পাচ্ছি এখনও ভিডিও এডিট করার সময় সমানে মামা করে যাচ্ছে, কারণ ও সারাক্ষণ আমার কাছেই থাকে, কি বলবো। এদিকে দাদু বলতে পাগল, কিন্তু তাহলে কী হবে, দাদুর কাছে এমনি সময় থাকবে না, সবসময় আমার কাছেই এসে বসে থাকবে, আর কোথাও গেলে ও সবসময় দাদুর পিছনেই থাকে। তো চলো, আমাদের এইভাবেই আমরা কী করে কাচি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, আর আমরা এইভাবেই হাউস ওয়াইফরা কষ্ট করে কাচি যাদের ওয়াশিং মেশিন নেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর যারা নতুন দেখছে ভিডিওটি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আমার সাথে থেকো, আর ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দিও, আর প্লিজ চ্যানেলকে শেয়ার করে দিও ভিডিওটি, আর যারা প্রথমবার দেখছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। দেখো, আমি যে জলগুলো দিয়ে কেচেছি জলগুলো একদমই নোংরা হয়নি, পুরো সাদাই রয়েছে এখনও। তো জলগুলোতে আমি বাকি কাজটা সেরে নেবো।
তো বালতি টালতি যত যা ছিল সব ধুয়ে নিয়েছি ওই জল দিয়েই। আর এরপর আমি গাছের গোড়ায় কিছুটা জল দেবো, তো ছাদে কিছু লঙ্কা গাছ লেবু গাছ রয়েছে তার জন্য আমি কিছুটা জল ভরে নিচ্ছি। আর জলটা সরিয়ে আমি ছাদটা একটু ঝাড় দিয়ে নেবো, তা না হলে জল জমে ছাদটা আরও ড্যাম হয়ে যাবে, ছাদের এতে অনেক ক্ষতি হয়ে যায়। তো আমি আগে ছাদটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, এবার আমি যাবো গাছগুলোতে একটু জল দিতে। আর ছাদে রয়েছে কিছু বোম্বাই লঙ্কা গাছ আর একটা লেবু গাছ, তো এই গাছগুলোতে আমি জল দিয়ে নিচ্ছি। তো চলো